শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম নুরুল হক ভূঁইয়া, পিতা আব্দুল হক ভূঁইয়া, মার নাম মুকলেমন নেশা, গ্রাম ডক্টর গোয়ালি, ডিসি গোয়ালি, এখনো আছে আমার সার্টিফিকেটে, ইউনিয়ন কুমলিয়া, থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর। আমি যুদ্ধ শুরু হওয়ার আগে ঢাকা জগন্নাথ কলেজে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম। আক্তারুজ্জামান আক্তার আমার ক্লাসমেট, আমি ছাত্রলীগ করতাম, রাজা জগন্নাথ কলেজ সভাপতি ছিলাম, সেক্রেটারি ছিল আপনার লালবাগের জালাল, ডক্টর জালাল। আমি থাকতাম তখন ধলপুরে, ঢাকা ধলপুরে ছিলাম। ছাত্র যখন যুদ্ধ আরম্ভ হলো, তারা রাজার আক্রমণ করলো, সারা রাত্র আর আমাদের ঘুম আসে না। তো ওখান থেকে সকালে আর সব শুনলাম যে কেউ যাতে না বাইরা, যদি বাড়ের তাহলে গুলি করে মারিল। আমি কি করছি, এই মুগ্ধা মান্ডা দিয়ে একদম এই বিলের মধ্যে দিয়া, হাইটা 7-8টার সময় একদম এই বেলদি দিয়া, হ্যাঁ, বাড়িতে আসছি। আমার সারাটা দিন লাগছে। আসার পরে এই যুদ্ধ চলছে, যুদ্ধ চলার পরে আমরা এই এখানে শুনতাম মাঝে মাঝে চরমপত্র এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা যুদ্ধ করতেছে তাদের কাহিনী শুনতাম। তো একদিন আমার মনে হইলো এইভাবে তো দেশে থাকা যায় না, তাই আমরা কি করলাম যে আমাদের তো নিরস্ব, আমাদের একটা ট্রেনিং দরকার। তো আমি প্রায় এপ্রিল বা মের মাঝামাঝি হেঁটে হেঁটে গেলাম আগরতলা। আমার একটু ভাগিনা ছিল, আমার ভাগিনার নাম বশির উদ্দিন খান, সে তখন ইঞ্জিনিয়ারিংয়ে পড়তো বুয়েটে। দুজনে গেলাম, হেঁটে হেঁটে গেলাম আগরতলা, রাজবাড়িতে আমরা ছিলাম। আমাদের দুজন যাওয়ার পরে তো ওখানে গিয়ে জিজ্ঞাসা করলো যে তোমাদের তো মুক্তিযুদ্ধে নাম লিখে দেবে। আমি বললাম হ্যাঁ লাগবে। নাম টাম লিখতে চাইলে তো আমার ভাগিনাই বললো যে আমার এয়ারফোর্সে না দিলে আমি যাইতাম। তারপরে কী করলাম যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং করে, হ্যাঁ, এবং হ্যাঁ সবসময় ফার্স্ট ক্লাস পায়, তো আমি ইঞ্জিনিয়ারিং না দিলে যাবো না। তো ইঞ্জিনিয়ারিং দিল না দিকে সে বাড়িতে আসে গেল। তো আমার আবার ভাগিনা ছোট বয়সে কিছু, তো আমার একটা দায়িত্ব হলে তারে বাড়িতে নিয়ে আসে, বাড়িতে নিয়ে আসা। আবার আমি চলে গেলাম, কিছুদিন আমার দেরি হলো কারণ যোগাযোগ করতে অসুবিধা হলো। তো রায়পুরা গেলাম, ওখানে আবার থানার পুলিশ অফিস, এরা কিন্তু আবার বাঙালি ছিল, বাঙালি পক্ষেই ছিল, তারা কিছু বলতো না। তা সন্ধ্যার সময় খাওয়ার পরে তারা একটা নৌকা ঠিক করলো,
নৌকাতে আমরা উঠলাম, বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টি পড়তে হয়, এই বৃষ্টি পড়ার মধ্যে দিয়ে আমাদের নৌকা খেলো তিতাস নদী এত কোনায় কানায় কানায় ভরা মধ্যে যখন গেল তখন বৃষ্টির পানি উঠলাম নৌকা পানি ভরে যেতে চায়। তো শরণার্থী ছিল হিন্দু অন্তত 15-20 জন, আরও বেশি গো, আর আমরা ওইজন 6-7 জন, কেউ আর নৌকা সেচে না। তো আমি কী করলাম, তো এখানে নদীর মধ্যে মরে দেব এটা তো হয় না, এই সেচে আরাম করলো করতে 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 একদম নদী যখন পার হইলাম তখন আমার বৃষ্টিও কিছু থামলো নৌকাও ভাসা উঠল। তখন একজন হিন্দু ভদ্রমহিলা আমারে বলল, হ্যাঁ বাবা তুমি যদি আজকে না থাকতা তাহলে আমাদের কেউ আজকে বাঁচতাম না, সবারই তিতাস নদীতে মূর্ত হইত। এরপরে আমরা নদী পার হইয়া গিয়া মনতলা স্টেশন আছে রেলের, এই স্টেশনের আউর সিংহের কাছে রেলে গিয়ে আমরা উঠলাম। উঠা আবার পিছন থেকে আমাদের যারা গাইড করে লইতেছে তারা বললো যে তখন আবার সিগন্যাল ডাউন দিত গেলো, এই যেমন তার আছে কিন্তু তারের মধ্যে যা পার লাগে না, তোমরা তারা এখানে গিয়া একটু লাভ দিয়া বা কাইটটা একটু বড় দিয়া তোমরা পারিবে। তো একজন একজন দিকে আমি লেগে গেছে, লাগার পরে তো মিলিটারিরা ইয়া শুরু করছে তাদের ক্যাম্প থেকে, কারণ ওই স্টেশনে গিয়া এটা বাঁধছে, এই তারগুলি বাঁধে কিন্তু আবার ইয়া হবে। তারপর যখন তারা ইয়ে করলো গুলি করলো তো আমরা সবাই বললো শুয়ে পড়লাম, শুয়ে পড়লাম মতন। তারপর 5-10 মিনিট পরে থামলো, থামার পরে আমরা আস্তে আস্তে আগরতলায় চলে গেলাম। আগরতলায় গিয়ে রাজবাড়িতে উঠলাম, তো উঠার পরে ওখানে আমাদের আবার দ্বিতীয়বার গেলাম, নাম লেখে নাম লেখে আমাদেরকে পাঠিয়ে দিল একদম আসাম শিলচর লোয়ার গোলে। লোয়ার গোলে আবার আপনার আমাদের কর্নেল ওসমানী মাঝে মাঝে গিয়ে উনি পরিদর্শন করতেন। তো ওখানে 15 দিন আমাদের একটা ট্রেনিং হলো, এক্সপ্লোসিভ হইলো রাইফেল LMG SLR 36 হ্যান্ড গ্রেনেড 15 দিন ট্রেনিং করবো। ওখানে খাওয়া দাওয়ার খুব কষ্ট ছিল আমাদের, গোসলের খুব কষ্ট থেকে খাওয়া দাওয়ার কষ্ট ছিল। ট্রেনিং শেষ হলো আবার মেলাঘর ক্যাম্পে পাঠালো, মেলাঘর ক্যাম্পে পাঠায় প্রায় 7 দিন ছিলাম। ওখানে আমাদের সেক্টর ইনচার্জ ছিল মেজর হায়দার, আর সেক্টর কমান্ডিং ছিল খালেদ মোশারফ। তো খালেদ মোশারফ প্রতিদিনই সন্ধ্যার পর হইলে জিপ লইয়া অপারেশন আসতো, তো না আমাদের মাঝে মাঝে বলতো তোমরা যদি যাও তো যেতে পারো, কীভাবে আমরা অপারেশন করি তোমাদের তো শিখতে হবে, আমরা তো থাকতাম না, কারণ যুদ্ধ আরম্ভ হয়েছে কতদিন থাকে এটা তো কোনো নিশ্চয়তা নাই, তোমরা শিখো। তারপর আমরা তাদের সাথে দেখলাম, যাওয়ার পরে ওই ব্যাংকার থেকে তারা গুলি করে, তারা আমাদের ব্যাংকার থেকে গুলি করতো। তারপরে আমাদের সবাই একটা করে আর্মস দিল, আমার দিল একটা আসছিল এই যায় নাকি কমান্ডিং ছিল গ্রুপ, আমাদের ওখানে একটা প্লাটুন দিত, প্লাটুনের যে কমান্ডিং ছিল তাদের দিত LMG, তারপরে SLR, তারপরে রাইফেল, হ্যান্ড গ্রেনেড, SMC, এত খুব লম্বা এটা দিত। এটা দিয়ে আমরা আসছি প্রথম কসবাড়ির দিকে, কসবাড়ির দিক দিয়ে রাত্রে আরম্ভ হয়েছে, তাদের দিয়ে ট্র্যাক্টর পাইছে ঘুরে গেছে, আমরা আপনার সাথে তখন রাত্রে 12টা বাজলো। তারপরে আমরা কসবা স্টেশনে নেই আর একটু সে আউটসিলে পারি না, পারিয়ে আমরা একবার বিগ করি, বিগ করে আবার তাদের ক্যাম্প ছিল রাজাকে পাকিস্তানে আনবে, ওখানে একটা পাই দিল। পাই দেওয়ার পরে আমরা সরে গেলাম, সরে গেলাম আরও মাইল দিয়ে পিছন দিয়ে আমরা মেঘনা নদী পাড়ি, মেঘনা নদী পাড়িয়ে আসে গোপালদ্বীপ, গোপালদ্বীপ এখানে আরেকটা ফাইট হয়েছে, গোপালদ্বীপ এখানে ফাইট হওয়ার পরে আসলে আমরা নরসিংদী আসে। তারপরে পাঁচদোনা থেকে আমরা হাইটে আসলাম, আমার এখানে একটা ভোলা মতের একটা নদী বা গ্রাম আছে, এখানে আমাদের একটা স্কুলের যে প্রাইমারি স্কুল এখানে আমরা থাকি, আর নজরুল বলে আমাদের গ্রুপ কমান্ডার ছিল, তো উনি আমাদের রাত্রে রাইটা অ্যাসেম্বলি যেখানে যা দরকার সেখানে দিয়ে দেখে। তো যাওয়ার পরে হঠাৎ একদিন 3-4 দিন পরে দেখলাম ফ্যাস্টেস দিক আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়ার পরে তো ওই আওয়াজ হইলো কি আমাদের 3 জন সেন্ট্রি ছিল,
তিন দুইজন ছিল থেকে মারে নেই, একজন ছিল রূপসী বকুল করে না, আরেকজনে নেই এখানকার রাঙামাটির খ্রিস্টান, তো দুজনের মারার পরে আমরা এই পাকিস্তানিরা মারছে, হ্যাঁ পাকিস্তানিরা মারছে রাজাকার সহ, রাজাকার দেখাইছে যে এই স্কুলে মুক্তি বাহিনী আছে, তো আমরা কি করলাম আর্মসটা লইয়া এই আপনার নদী ব্যবসায় 100 গজ বা 200 গজ দূরেও এই রোলিং করিয়া কারণ লইয়া আসা এই নদীর পরে আসা দেখলাম যে একটা দল যাইতেছে উত্তর থেকে দক্ষিণের দিকে, তো আমরা চুপ করে বসে গেলাম, ইয়া কমান্ডার করলো দল রাজাকার এবং আর্মি হইতে পারে কমান্ডার হচ্ছে ওই নজরুল, হ্যাঁ কমান্ডার নজরুল, তো ওই তারপরে উঠে দেখলাম যে হ্যাঁ কি তখন যাইতেছে, তারপরে এক একজনের কিন্তু দুইটা তিনটা আর্মস লইয়া এই সাতটা ইয়া শীতলক্ষ্যা নদী পারে পার হওয়ার পরে এবার যখন আসলাম তো পারে বসে রয়েছি, এমন সময় বিদেশি কিছু সাংবাদিক গিয়া আমাদের কিছু ছবি নিয়েছে, ছবি নেওয়ার পরে ওখানে আবার আমাদের আমিন চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের বন্ধু হয়েছে আপনার কুরিনা, কুরিনা হেগোবাড়ি গেলাম হলো তারা ছয় সাতজনে খিচুড়ি টিচুড়ি বাক্স রাখা হইল, তারপরে আবার আমরা একত্রে হইলাম, হওয়ার পরে গ্রামে আসলাম, গ্রামে আসা এই 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 পাশের গ্রামে একটা অপারেশন হয়েছিল আপনার, ওরা ওইখান থেকে যখন বিচ্ছেদ গুলি করছে আমরা এখান থেকে 10-12 জন, ওইবারের একজন মুক্তিযোদ্ধা ছিল যে ইয়া আলী হোসেন তালুকদার নামে, আদিনের পরে সে হ্যাঁ তাদের দলীয় কন্দলে মারা গেছিল, ডিসেম্বর আসলো ভারতীয় সরকার হ্যাঁ আমাদের সাহায্য করার জন্য একে নিজেরা ঘোষণা করে এখান থেকে আমরা ফাইট করতে 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 পুবাইল গেলাম, পুবাইল একটা বড়ো ভাঙ্গার ছিল, ওই বড়ো ভাঙ্গারে জন গুলি আর্টিলারি দিয়া ইয়ারা গুঠারা ইয়া করছে আর্টিলারি মারছে, তখন পুলে যারা ছিল তারা মহিলা নদীতে ভেসে গেছে, আধা ঘন্টা পরে আমরা যখন আবার অগ্রসর এলাম দেখলাম তারা আরও কিছু পাচ্ছে, এরকম করতে 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 একদম ইয়া ক্যান্টনমেন্ট পর্যন্ত তারা করে নিয়ে ঘেরাও করছিলাম, এই ঘেরাও করার পরে আমরা চাইছিলাম তারপরে আরও মারার জন্য কিন্তু গুর্খা সৈন্যরা অর্থাৎ ভারতীয় সৈন্যরা আমাদের আর দেয়নি, ওই মুহূর্তেই ইয়ায় নিয়েছি লেফটেন্যান্ট জেনারেল অরোরা আরেকজন কিছুর নাম ছিল তাদের কাছে আত্মসমর্পণ করছিল, যে আমরা বহু রক্তের বিনিময়ে বলে 30 লক্ষ শহীদের বিনিময়ে অনেক বুদ্ধিজীবী এই মৃতের বিনিময়ে আমরা দেশটা স্বাধীন করি, আমরা আমাদের দেশটা যেন চিরস্থায়ী হয় হ্যাঁ এটার জন্য কোনো ক্ষতি না হয় সেই চেষ্টাই তারা করবে, এবং আমাদের দেশ আমাদের দ্বারা আমাদের মতো যেন চলে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি, আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।